গত 11 জুন মিরপুরে আবাহনী ও মোহামেডানের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে স্ট্যাম্পে সাকিব আল হাসানের লাথি মারার ঘটনা মঙ্গলবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় গুরুত্ব পেয়েছে। চলতি বছরই হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা। আগামী 7 জুলাই বিসিবির বার্ষিক সাধারণ সভা হবে বলে কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়। সভা শেষে বিসিবি সভাপতি জানান, সাকিব আল হাসানের ঘটনা বিশ্বের কাছে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এটা একটা ক্লাব, একটা প্লেয়ার বা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ এখন নাই, ইট ইজ নাও ইন্টারন্যাশনাল এবং এটা ইজ ভেরি সিরিয়াস। এখানে প্রতিটা কথা, প্রতিটা জিনিস আমাদেরকে অত্যন্ত সাবধানে নিতে হবে। একটা ভুলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একেবারে মানে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। উই হ্যাভ টু বি ভেরি কশিয়াস। কাজে অন্যরা কে কী বললো জানি না, সো ফার দ্য বোর্ড ইজ কনসার্ন, বোর্ড ইজ এই ব্যাপারটা জানে, সবাইকে জানানো হয়েছে, দ্য সিচুয়েশন মানে ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস নিয়েছে বাইরে। কাজে এটা নিয়ে আমরা এখন প্ল্যান্ড ওয়েতে ছাড়া কোনো কিছু বলা কিছু করার মধ্যে নাই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় ICC-র আসর আয়োজনে বাংলাদেশ আবেদন করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি আমরা বিট করব, আমরা চাবো। আর ওয়ার্ল্ড কাপ, মেন্স ওয়ার্ল্ড কাপ এবং T20 এই দুটো আমরা করব, একা পারবো না, আমরা জয়েন্টলি করব। এখন এটা আমাদের ইচ্ছাটা হচ্ছে এই সাবকন্টিনেন্টে বা আমাদের এশিয়ার ACC-র আন্ডারে যারা আছি তাদের সাথে আমরা কথা বলবো। আমরা কথা বলে দেখবো যে আমরা যদি একসাথে দেই তাহলে আমাদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি আরও জানান, বাংলাদেশ টাইগার্স নামে একটি ছায়া দলও তৈরি করবে BCB, যেখানে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়রা থাকবেন। এছাড়া সভায় নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। SM সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।